আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মধ্যরাতে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা। এরপর জানিয়ে দিব, সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ গ্রেপ্তার। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। জানাবো, ছিনতাই করতে ব্যবসায়ীকে গুলি করল পুলিশ ও বিজিবির তিন সদস্য। সাতক্ষীরায় বিজিবি ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের ছিনতাই করে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতরাত পৌনে দশটার দিকে তালা উপজেলার ইসলামকাটি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত বিজিবি সদস্যরা হলেন সিপাই জাহিদ হোসেন ও আলামিন এবং পুলিশ কনস্টেবল রাশেদ হোসেন। এদিকে সরকারি পদক্ষেপে ডিমের দাম হালিতে কমেছে 10 টাকা। সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণে রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে দাম ডজন প্রতি 25-30 টাকা কমেছে। ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি পর্যায়ে শুল্ককর ছাড় দেওয়া হয়েছে। বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে এখন 5% করা হয়েছে। আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা থাকবে। এবং সর্বশেষ জানাবো, গণ অভ্যুত্থানে পুলিশের মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী বললেন উপদেষ্টা নাহিদ। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মধ্যরাতে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার 20 অক্টোবর রাতে ঢাকা কলেজ প্রাঙ্গণে আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীরা এই মিছিল ও সমাবেশ শুরু করেন। এদিন রাত 11টা থেকে আবাসিক শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা কলেজের নর্থ হল ক্যাম্পাসে অবস্থান নিতে শুরু করে। সময়ের সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীদের জমায়েত। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে স্লোগান দিতে দিতে কয়েকবার চক্কর দেন। এক পর্যায়ে ক্যাম্পাস থেকে বের হয় নায়েমের গলি প্রদর্শন শেষে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে রাস্তায় অবস্থান নেন তারা। রাত 1টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। পরে ইডেন কলেজের সামনে থেকে আজিমপুর বাস স্ট্যান্ড হয়ে পলাশী আবাসিক এলাকায় যায় শিক্ষার্থীদের মিছিল। শিক্ষার্থীদের অভিযোগ, অপরিকল্পিতভাবে অধিভুক্তকরণের খেসারত দিচ্ছে তারা। শিক্ষাজীবন এবং প্রশাসনিক কার্যক্রমে নানা সমস্যা তৈরি হচ্ছে। এখনও অনেক ক্ষেত্রে প্রশাসনিক অবকাঠামো এবং সেবা পেতে হয়রানি হয় শিক্ষার্থীদের। পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, সেশন জটও রয়েছে। সাত কলেজের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের টিম ফোকাল পয়েন্ট ও ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান, তিনি বলেছেন শিক্ষার্থীরা পরীক্ষা ও ফলের দীর্ঘসূত্রতা, সেশন জট ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের অভাব নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করে আসছে। বিভিন্ন একাডেমিক কার্যক্রমেও ভোগান্তি রয়েছে। ঢাবি প্রশাসন এত বড় সংখ্যক শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়। শিক্ষক ও কর্মী নিয়োগ দিতে পারেনি, ফলে মানসম্মত শিক্ষার ঘাটতি রয়েছে। এ সময় তারা আরও বলেন, সাত কলেজ ও ঢাবির মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। নিয়মিত পরীক্ষার শিডিউল, ক্লাস এবং ফল সংক্রান্ত তথ্য সঠিকভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছায় না, তাই সাত কলেজের জন্য আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি করা প্রয়োজন। এ বিষয়ে সামনে রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের গঠনের দাবি জানিয়েছি। এই দাবিতে সোমবার 21 অক্টোবর মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ গ্রেপ্তার। সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি রোববার 20 অক্টোবর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবুর রহমান জানান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে রোববার রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ইমরান আহমেদ শেখ মুজিবুর রহমান দ্বারা প্রভাবিত একজন রাজনীতিক। তিনি 1986 সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও জনসেবার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তিনি তৃতীয় অর্থাৎ 1986, পঞ্চম 1991, সেপ্টেম্বর 1996 উপনির্বাচন, নবম 2008, দশম 2014 এবং একাদশ জাতীয় সংসদ 2018 নির্বাচনে সিলেট 4, জৈন্তাপুর ও গোয়াইনঘাট অর্থাৎ ব্যারিস্টার সুমনের এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে। দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর। সে সঙ্গে আগামী 2 মাসের মধ্যে বাকি ঋণ পরিশোধ করে নভেম্বরে এবং ডিসেম্বরের মধ্যে ঋণমুক্ত হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। রোববার 20 অক্টোবর ইউএনএবিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। গভর্নর আহসান ইস মনসুর জানান, বর্তমান সময়ে আবারও রিজার্ভে ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে। আওয়ামী লীগ সরকার আমলে প্রতি মাসে রিজার্ভ 1.3 বিলিয়ন ডলার করে কমে আসছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতিতে বিপিএম 6 অনুসারে 8 অক্টোবর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 19.82 বিলিয়ন ডলারের ঘরে রয়েছে। সেই সঙ্গে দেশের মোট রিজার্ভ 24.97 বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আগামী 2 মাসের মধ্যে বাকি ঋণ পরিশোধ করে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ঋণমুক্ত হওয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য। এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হলে বাজারের তারল্য পরিস্থিতি উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর। এ সময় তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক গত 2 মাসে জ্বালানি ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবা বকেয়া 1.8 বিলিয়ন ডলার পরিশোধ করে অপরিশোধিত বিল 2.5 বিলিয়ন ডলার থেকে 700 মিলিয়ন ডলারে নামিয়ে এনেছে। এর অংশ হিসেবে সার, বিদ্যুৎ ও আদানি শেভ্রনের বকেয়া পাওনা ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণে অর্থ শোধ করা হয়েছে। এই বকেয়া পরিশোধ হলে দেশের অর্থনীতির উপর চাপ কমার পাশাপাশি অর্থনৈতিক ক্রিয়াকলাপ ত্বরান্বিত হবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর আহসান ইস মনসুর। ছিনতাই করতে ব্যবসায়ীকে গুলি করল পুলিশ ও বিজিবির সদস্য। সাতক্ষীরায় বিজিবি ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে স্বর্ণের বার ছিনতাই করে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার 19 অক্টোবর রাত 17:50 দিকে তালা উপজেলার ইসলামকাট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত বিজিবির সদস্যরা হলেন সিপাহী জাহিদ হোসেন ও আলামিন এবং পুলিশ কনস্টেবল রাশেদ হোসেন। আহত জাকির হোসেন সাতক্ষীরা শহরের মিম জুয়েলার্সের এক অংশের স্বত্বাধিকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 17:50 দিকে পাটকেলঘাটা তালা সড়কের ভাগবা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী জাকির হোসেনকে জোর করে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় বিজিবির পোশাক পরিহিত দুইজন, সঙ্গে ছিল সাদা পোশাকে আরো দুইজন। স্থানীয় সাংবাদিক খান নাজমুল হোসেন জানান, রাত 17:50 দিকে তালা উপজেলার ভাগবা এলাকায় দেখতে পায় বিজিবির পোশাক পরা দুইজন এক ব্যক্তি কে জোর করে তাদের গাড়িতে তুলছে। তখন তাদের কাছে আমি জানতে চাই উনাকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন উত্তরের বিজিবির পোশাক পরা ওই ব্যক্তিটা জানান, একটা ইনফরমেশন আছে বলে উনাকে চেক করছি। আর ভুক্তভোগী ব্যক্তি বলছেন, আমার কাছে কিছু নেই, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ওই ছেলেকে তারা গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় তিনি বলেন, গাড়িতে তুলে নিয়ে যার কিছুক্ষণ পরই ইসলামকাটি ফাঁকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে।
জানতে পারি তিনি স্বর্ণ ব্যবসায়ী। সুজনশাহ বাজার বণিক সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন, এক ব্যক্তি তাকে গুলি করে রাস্তায় ফেলে যায় একটি প্রাইভেট কার দিয়ে পালিয়ে যাচ্ছে। এই খবরে তালার সুজনশাহ বাজারে একটি বাইক ও প্রাইভেট কার সহ তিনজনকে আটক করে জনতা। তার মধ্যে দুইজন নিজেদের বিজিবির সদস্য দাবি করে পরে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা হাজির হয়। এ সময় জনতার হাতে আটককৃতদের একজনের কাছে তিন পিস স্বর্ণের বার তুলে দেয় বিজিবির কর্মকর্তার নিকট। আহত জাকির হোসেনের বড় ভাই শাহবাজ আলী বলেন, আমার ভাই কিভাবে এই এলাকায় গিয়েছে আমরা জানি না। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারব। এই ঘটনায় সাতক্ষীরা 33 বিজিবি সদর দপ্তরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।